2024-25 অর্থ বছরে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। 2024-25 অর্থ বছরের বাজেট ত্রিপুরাকে আগামী দিনে সমৃদ্ধশালী বানাতে সাহায্য করবে। এই বাজেট জনকল্যাণমুখী, ভবিষ্যতের দিশারী এবং বিকাশমূলক বাজেট। বৃহস্পতিবার বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন তিনি বলেন, বাজেটে আর টি এফ এর অর্থানুকূল্যে 21টি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। এর জন্য 123.78 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। তাছাড়া বাজেটে রাবার শিট প্রক্রিয়াকরণের জন্য রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় 50টি স্মোক হাউস তৈরির অর্থ বরাদ্দ করা হয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে 37.50 কোটি টাকা। 50 আসন বিশিষ্ট 11টি জনজাতি ছাত্রীদের জন্য হোস্টেল এবং 10টি জনজাতি ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তার জন্য বাজেটে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে রাজ্য সরকার TTAADC-কে 698.68 কোটি টাকা প্রদান করবে। এই অর্থ পঞ্চম রাজ্য অর্থ কমিশনে TTAADC এলাকার ভিলেজ কাউন্সিলের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। জনজাতিদের সার্বিক উন্নয়নে মোট বরাদ্দের 39.93% অর্থ এই বাজেটে ট্রাইবাল সাব প্ল্যানে সংস্থান রাখা হয়েছে। জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎকে আরও অনেক সমৃদ্ধতর, উন্নততর এবং শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের যে পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে, সেই লক্ষ্য অর্জনে ব্যাপকভাবে সহায়ক হবে। সেই লক্ষ্যেই 27.804 কোটি টাকার বাজেট আজকে বিধানসভায় পেশ করা হয়। তার মধ্যে আমরা কয়েকটা বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেখানে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখছি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারী সশক্তিকরণ এই সমস্ত বিষয়গুলির উপর বিশেষভাবে এবং কৃষি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং অনুরূপ পদাঙ্ক অনুসরণ করে এবারের যে 2024-25 সালের বাজেট পেশ করা হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতে 1726.23 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে, যেটা আগামী দিনে ইতিমধ্যেই রাজ্যে AGMC, TMC সহ ডেন্টাল কলেজ শুরু হয়ে গেছে, মেডিকেল কলেজ। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি শিক্ষা ক্ষেত্রকে বরাবরই ভারতীয় জনতা পার্টির সরকার গুরুত্ব আরোপ করে থাকে। একদিকে যেমন শিক্ষা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর NCERT সিলেবাসের প্রবর্তন থেকে শুরু করে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে শুরু করে CBSE-র যাবতীয় সিলেবাসের অনুকরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো শুরু হয়েছে, সেই সঙ্গে পরিকাঠামোগত উন্নয়নের দিকটাকেও কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পঞ্চম অর্থ কমিশনে যে ADC-কে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ TTADC-কে মোট রাজ্য সরকার স্বশাসিত জেলা পরিষদ উন্নয়নের জন্য 698.68 কোটি টাকা প্রদান করবে, সেই সংস্থান এই বাজেটে রয়েছে। সেটা অন্য অর্থে বলতে গেলে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য মোট যে বরাদ্দ, সেই বরাদ্দের 39.93% এই বাজেটে ট্রাইবাল সাব প্ল্যানে সংস্থান রাখা হয়েছে, যাতে জনজাতিদের প্রকৃত উন্নয়নে বিন্দুমাত্র ব্যাঘাত সৃষ্টি না হয়, যাতে প্রকৃত উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করেছেন রাজ্য সরকার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য ও বিমল চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।